আসসালামু আলাইকুম। আজকে আমরা তাকওয়ার স্কুলে যাচ্ছি। স্কুল থেকে আমরা আলতাফ মাস্টারের ঘাট রওনা দিচ্ছি। সবাই গাড়ি একে একে রওনা দিয়ে দিয়েছি। আমাদের গাড়ি মোট চারটা, চারো গাড়ি আমরা একসাথে স্কুল থেকে মানে নেওয়া হয়েছে। এগুলো আমরা চন্দ্রগঞ্জ লক্ষ্মীপুর থেকে আলতাফ মাস্টারের ঘাট অনেক দূরত্ব, তো এখানে আমরা মোট মাইক্রো দিয়ে যাওয়ার সময় আমাদের 2 ঘন্টার মতন লেগেছে। আর যাতায়াতের রাস্তাগুলো অনেক ভালো ছিল। এই যে আমরা লক্ষ্মীপুর থেকে এখন রায়পুরের পথে রওনা দিচ্ছি। চাঁদপুর রায়পুর এটা হচ্ছে লক্ষ্মীপুর গরু বাজার, গরুর হাট বসে এখানে অনেক বড় করে। আমি লক্ষ্মীপুর থেকে অতটা যাওয়া হয়নি কখনো লক্ষ্মীপুরের বাইরে, এ প্রথম আমি লক্ষ্মীপুরের বাইরে রওনা দিয়েছি রায়পুর। আর যাওয়ার যে পথগুলো আমার কাছে ভীষণ ভালো লাগছে। সব সুপারি বাগান, এই জন্যে হয়তো লক্ষ্মীপুরেরকে সুপারি ও নারিকেলের দেশ বলা হয়। এত এত সুপারি গাছ, যা একটা বাগানে ঢুকে আরেকটা বাগানে দিয়ে বের হতে অনেক সময় লেগে যাবে। সবজি ক্ষেতগুলো অনেক সুন্দর। এখানে আমরা পানের ক্ষেত দেখছি, কিন্তু নামা হয়নি হয়তো গাড়ি থেকে, কিন্তু গাড়িতে থেকে দেখা গেছে অনেক সুন্দর। এই যে নৌকা দেখা যাচ্ছে, তার মানে আমরা আলতাফ মাস্টারের ঘাট ফুসে গেছি। আর আমাদের চন্দ্রগঞ্জ থেকে আলতাফ মাস্টারের ঘাট যেতে আমাদের 2 ঘন্টা সময় লেগেছে। আর হয়তো চিনজিতি করে গেলে আর একটু সময় বেশি লাগতে পারে বা কমও লাগতে পারে। তবে পথগুলো অনেক সুন্দর, অনেক ভাল লাগছিল। আবার সবাই যাই পৌঁছে গেছি। তো আমাদের ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।